আবাস যোজনার বাড়ি প্রকল্প নিয়ে জেলাগুলির উপর ক্ষোভ প্রকাশ রাজ্যের পঞ্চায়েত দপ্তরের। সরকারি অফিসগুলিতে কমপ্লেন বক্স ও কন্ট্রোল রুম খোলার নির্দেশ। তালিকা খতিয়ে দেখতে ময়দানে জেলা শাসক। প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা নিয়ে জেলাগুলির ভূমিকার উপর কার্যত ক্ষোভ প্রকাশ রাজ্যের পঞ্চায়েত দপ্তরের। বৃহস্পতিবার আবাস যোজনায় উপভোক্তাদের নাম যাচাইয়ের কাজ নিয়ে বিডিও এসডিও অফিসে উপভোক্তাদের অভিযোগ জানানোর জন্য নির্দেশিকা দেওয়ার পরেও তা যথাযথ হচ্ছে না বলে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের অতিরিক্ত সচিব জেলা শাসকদের চিঠি দিয়ে এ ব্যাপারে সতর্ক করেন। জানা গেছে, শুধু অভিযোগ জানানোর জন্য কমপ্লেন বক্স নয়, এসডিও অফিসে কন্ট্রোল রুম খুলতে হবে। এই কন্ট্রোল রুমের ফোন নাম্বার পৌঁছে দিতে হবে এলাকার সাধারণ মানুষের কাছে, যাতে তাদের কোনো অভিযোগ থাকলে তারা সরাসরি কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারেন। গত বুধবার রাজ্যের মুখ্য সচিব প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা নিয়ে জেলা শাসকদের সাথে ভার্চুয়াল বৈঠক করেন। বৈঠকে তিনি নির্দেশ দেন, গ্রামীণ আবাস যোজনায় সমীক্ষা করতে গিয়ে কেউ যদি বাধা পান তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে চরম পদক্ষেপ নিতে হবে। সূত্রের খবর, বেশ কয়েকটি জেলায় গ্রামীণ আবাস যোজনার অধীনে সমীক্ষা করতে গিয়ে বাধার মুখে পড়েছেন আশাকর্মীরা। প্রয়োজনে পুলিশের সাহায্য নিতেও বলা হয়েছে কর্মীদের। এসবের মাঝেই জেলা শাসক নিজে মাঠে নামতেই আবাস যোজনার তালিকা সংকোচনের জন্য ছুটছেন নেতারা। সূত্রের খবর, প্রধানমন্ত্রী আবাস যোজনায় নতুন করে বাড়ি দেওয়া হবে এমন খবর হতেই 2014 থেকে 17-র মধ্যে প্রায় 4.5 লক্ষ মানুষ আবেদন করেছিলেন শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর জেলাতে। গোটা রাজ্যে তার পরিমাণ ছিল 49 লক্ষ। বিরোধীদের পক্ষ থেকে তালিকা গড়মিলের অভিযোগ ওঠায় কেন্দ্র সেই সংখ্যা নামিয়ে 11 লক্ষ করতে বলে। পশ্চিম মেদিনীপুরেও শুরু হয় তালিকা সংশোধনের কাজ। রাজ্য সরকার ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন, আগামী 25শে ডিসেম্বরের মধ্যে তালিকা সংকোচন করতে হবে। জেলায় জেলায় সেই মর্মে পাঠানো হয়েছে নির্দেশিকা। তৎপরতা শুরু হয়েছে জেলার বিভিন্ন ব্লকে ব্লকে। এ বিষয়ে পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক বলেন, আমাদের জেলায় আমরা ত্রিস্তরীয় যেভাবে রাজ্য থেকে নির্দেশ এসেছিল সেভাবে আমরা ত্রিস্তরীয় লেভেলে আমাদের আবাস যোজনা প্রকল্পে যাদের তালিকায় নাম রয়েছে তাদের বাড়ি বাড়ি গিয়ে টিমগুলো যাচাই করছে, যেখানে আমরা দেখা যাচ্ছে যাদের পাকা বাড়ি আছে, দোতলা বাড়ি আছে, তাদের নামগুলো আমরা বাদ দিয়ে দিচ্ছি। যারা পাওয়ার উপযুক্ত নেই তাদের নামটা আমরা বাদ দিচ্ছি, এবার সেভাবে ব্যবস্থা নেওয়া হবে। অনেক আমি তো নিজে কেশপুরে গিয়েছিলাম, এরকম আমাদের টিমটা এডিএম থেকে শুরু করে এসডিও থেকে শুরু করে সব সিনিয়র অফিসাররাও ফিল্ডে যাচ্ছে। তারা গিয়ে দেখছি যেখানে পাকা বাড়ি বা যাদের ইনএলিজিবল আছে তাদের নামটা বাদ দেওয়া হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পশ্চিম মেদিনীপুর। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।